আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। রিজওয়ান বলছিলাম, আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। সো আজ অনেক সকাল করে লফটে চলে আসছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রেড সেকার এবং গ্রিজেল যে জোয়াটা ছিল তাদেরকে কিন্তু আমরা সম্পূর্ণ পৃথক করে দিয়েছি। গত একটি ভিডিওর মধ্যে এ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে যখন আপনাদের রেসার বেবিদের বয়স 5 পর হয়ে যাবে, 6 পর হয়ে যাবে, সেই সময়টাতে কিন্তু আর একসঙ্গে রাখা যাবে না, এদেরকে পৃথক করে রাখতে হবে। তা না হলে অল্প বয়সে তারা ক্রস করবে, মস্তি করবে, বেবিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সো এদেরকে সম্পূর্ণ পৃথক করে দিয়েছি আর পাশাপাশি খাঁচায় রেখেছি, যাতে করে যখন এদের 10 পর যখন কমপ্লিট হয়ে যাবে খুব দ্রুত যাতে আমরা পেয়ার করতে পারি এই জন্য। সো এই পাশে আরেকটা কবুতর আছে, একেও আমরা পৃথক করে দিয়েছি। এই যে গ্রিজেল দোবা স্পাইট, তো এর পৃথক করার কারণ হচ্ছে এই যে এই মাদিটার বর্তমানে একটা বেবি আছে, অন্যের ডিম ফুটিয়ে আর কি বেবিটা উঠছে আল্লাহর রহমতে। সো সেই বেবিটা কিন্তু এই নর মারছিল, সে কিন্তু ওইভাবে খাওয়া ছিল না এবং মারছিল। এর দরুন যেটা হবে সেটা হচ্ছে বেবিটা কিন্তু মারা যাবে, এজন্য সম্পূর্ণ পৃথক করে দিয়েছি। নরটাকে আলাদা রাখছি, এই যে মাদিটাকে আলাদা রাখছি। অনেকে আপনারা বলেন যে যদি মাদির কাছে বা নরের কাছে যদি আমরা বেবি দিয়ে রাখি সেক্ষেত্রে নর বা মাদি খাওয়ায় কি না, দেখেন আমি প্রমাণ দেখাই। একদম ছোটো ছিল, একদিনের বেবি আমি আলাদা করে দিই, এখন কিন্তু এর বয়স 3 দিন হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছে, সুন্দর রয়েছে। আর এই মাদিটা খুব সুন্দরভাবে কিন্তু বেবিদেরকে খাওয়াচ্ছে। তবে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে বেবিকে ঠিক সময় মতো খাওয়াচ্ছে কি না, দেখাশোনা করছে কি না, এটা কিন্তু আমাদের দেখতে হবে। সো এইভাবে কিন্তু আমার অনেক বেবি এর আগে মারা গিয়েছে, যে ওই সময়টা তো আসলে বুঝতাম না, নর এবং মাদি মারামারি করতো, ডিম থেকে বেবি বের হয়েছে কিন্তু বেবিকে কিন্তু মেরে ফেলছে ওদের নিজের অজান্তেই, মারামারি করছে নর আর মাদি, যে কে তাওয়া দিবে, কে দেখাশোনা করবে, এরকমও কিন্তু একটা সমস্যার মধ্যে একটা সময় আমি পড়ছিলাম। সো এখন সেই সমস্যাটা আর নাই। বর্তমান 3 পিস কবুতর আমি পৃথক করে রাখছি, একটা হচ্ছে নর, একটা হচ্ছে এই যে রেড সেকার, ওইটা ছিল গ্রিজেল দোবা স্পাইট, এই যে এটা হচ্ছে রেড সেকার। সো এই রেড সেকারটা ভাইয়া আসলে জিনিস একটা হবে, পরবর্তীতে একটি ভিডিওর মধ্যে আমি ওর চোখ দেখাবো আপনাদের এবং ওর বডি ফিটনেস কি অবশ্যই সেটা পরবর্তী একটি ভিডিওর মধ্যে আমি দেখাবো আপনাদেরকে। আর ওই যে গ্রিজেল মাদিটা, ওর ডানায় যে ব্যথাটা ছিল সেটা কিন্তু এখন নাই আলহামদুলিল্লাহ, সে কিন্তু এখন ফ্লাই করতে পারবে যদি আমরা বাইরে ছাড়ি। তো আপাতত ছাড়তেছি না, আরও কিছুদিন যাক, তারপর ইনশাল্লাহ আমরা ফ্লাইংয়ের জন্য পাঠাবো ইনশাল্লাহ। সো আর যেহেতু এখন মল্টিংয়ের সময় চলছে, ওদেরও একটু শরীরে ব্যথা থাকতে পারে হালকা, বিশেষ করে মাদিটা মল্টিংয়ের জন্য সম্ভবত আসছিলো, এটা ক্লিয়ার না আমি, তবে আমার কাছে মনে হয়েছিল ঠিক তেমনই। সো এই জন্য এখন পৃথক করে রাখছি, আর বেশি দিন হয়নি পৃথক করছি। সো পরবর্তী যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আমরা আরও কিছুদিন পর ইনশাল্লাহ এদেরকে রিলিজ করব। সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যখন কবুতরগুলো এভাবে অসুস্থ হয়ে যাচ্ছে অথবা আপনাদের রেসার বেবিদের বয়স যখন বেশি হয়ে যাচ্ছে তখন এইভাবে আলাদা করে পৃথক করে আপনারা তাদেরকে রাখবেন। সো আজ এই পর্যন্ত ছিল। আপনারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।